এইচআইভি এইডস সংক্রমণ থেকে বাঁচতে মিলনপাড়া গ্রামে পথনাটিকার মাধ্যমে সচেতনতা প্রচার। আজ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মিলনপাড়া গ্রামে একটি পথনাটিকা আয়োজিত হয়েছিল, যার মুখ্য উদ্দেশ্য ছিল এইচআইভি এইডস সংক্রমণ এবং তার প্রতিকারের বিষয়ে জনগণকে সচেতন করা। এই লোক মাধ্যমে পথনাটিকাটি পরিচালনা করলেন গোলাশমল গ্রামের আব্দুল হাই এবং তার সহশিল্পীরা। এইচআইভি একটি ভাইরাস, একবার ধরলে আর সারে না। এইচআইভি সংক্রমিত রোগকে বলা হয় এইডস, যার প্রতিকার আজ অবধি বের হয়নি। তবে নিয়মিত পরিচর্যা ও ওষুধ সেবনে কিছুটা রোধ করা যায়। এই ভাইরাস বিশেষত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় আঘাত করে। তাহলে শুনবি, আমার দুঃখের কথা শুনবি? বর্ণা ভাই কি দুঃখ, আমার আমাদেরও দুঃখ হয়ে যাচ্ছে। তোর দুঃখ দেখে এই কাজ থেকে আমি বাড়ি গেছিলাম। আচ্ছা, তুই আমার বিন্দু আছে না? তোর পিয়ারি বিন্দু? পিয়ারি বিন্দু? ও, ঘরের বিনির নাম হলো পিয়ারি বিন্দু। তোর বিন্দুর কি হলো? তোর ডেলিভারি ছিল। আচ্ছা, তারপরে আমি হাসপাতালে ভর্তি করে দিলাম। হাসপাতালে ভর্তি করলি? তারপরে কি হলো? তারপরে সেই রক্তটা ওই হাসপাতালে দিলাম। এই রক্ত পরীক্ষার জন্য ডাক্তার বাবু নিল? হ্যাঁ। পয়সা ফেরত দিলি? একটা পয়সা নেই। ফিরে হাসপাতাল না? ঠিক 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 ঠিক। তারপরে বাড়ি চলে আসলাম আমার বউকে নিয়ে, বিন্দুকে নিয়ে। বিন্দুকে নিয়ে বাড়িতে? হ্যাঁ। তারপরে? তারপরে আমি আবার কাজে জল দিতে যাচ্ছি। আমাদের কাছে চলে আসলাম? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে আসো। যখন আমি দিল্লিতে নামলাম, দিল্লিতে একটা হঠাৎ একটা ফোন আসলো দাদা। ফোন? হ্যাঁ দাদা। ফোনে ফের কি হলো রে? ফোনে বলছে বিন্দু নাকি আমার এইচআইভি দাদা। দাদা আমি কি করবো এখন দাদা? আমার বিবির কি হবে? আমার বাল বাচ্চার কি হবে? আমার বন্ধুদের বাচ্চা আছে, ওটার কি হবে দাদা? আমরা তোর পাশে আছি না? তোর বউয়ের খুনে এইচআইভি পাওয়া গেছে, বুঝতে পেরেছিস? কিচ্ছু হবে না, আমরা আছি তোর সাথে। তাহলে তোমরা এই কথাগুলো কোথায় জানো দাদা? আমরা কি করে জানি জানিস? ওই বছরে একটা স্বাস্থ্য ভবন থেকে আমাদের গ্রামে হেলথ ক্যাম্প হয়েছিল। হেলথ ক্যাম্প হয়েছিল? হেলথ ক্যাম্পে এইচআইভির বারে ডাক্তার বাবুরা সব বলে গেছে, দিদিকে বলো। ভালো করে শুনে না, ভালো করে শুনে না, একটা একটা করে দেখ। আজকে তোর বউয়ের এইচআইভি ধরা পড়েছে, ডেলিভারি মা। ওকে আমরা সবাই মিলে যাব বাড়ি গিয়ে, ওকে হাসপাতালে ইআরটিতে দিয়ে দেব। আর তোর আর আমাদের আইসিডিসিতে গিয়ে রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষা না করলে এইচআইভি ধরা যায় না। তাহলে যদি আমাদের এইচআইভি তোর হয়, তোর বউকে হেসে তোর হয়, তাহলে শুরু জানতে পারে আমার কাছে যদি মার করে দেয় তাহলে কি হবে দাদা?
কি বলছে এটা তুমি কি করে বলছো তোমাকে গ্রামের মানুষ কেন দাঁড়িয়ে দিবে কেন দাঁড়ায় দিবে মানুষ মানুষ কি জানতে পারবে একমাত্র জানতে পারবে ডাক্তার যে তোমার রক্ত রিপোর্ট করবে সেই জানতে পারবে কেউ জানতে পারবে না এটা কি কোনো মাসি নোশার কামড়ে হয় কামড়ে হয় না তুমি যদি একটু বলে কাম করো তাও হবে না তাহলে মশারিতে ঘুমালে সেখান থেকেও হবে না এক পুকুরে চান করলে হবে না शौचालय संक्रमित কোনো মা মা মহিলা তার সঙ্গে সহবাস হলে আসতে পারে এইচআইভি বা তোর কাছে থাকলে ওর কাছে চলে যেতে পারে এটা করে হ্যাঁ তার জন্য বলছে না নিয়ে কন্ডম করিও না কো সঙ্গ এক সিরিজ একবার নিও না কো বারবার অপরিচিত রক্ত গ্রহণ गर्भवती आसते परे दीदी शिशुर शिशुर।